গুড মর্নিং সকলকে পুয়ার সম্ভাষণ জানাইছো আর রশ্মি কর অন্য এটি ব্লগলে আপনাদের স্বাগতম জানাইছো। এইখিনিতে মানে কি হয় মোট চ্যানেল রাখো বাহিরত, সেই কারণে এক পাক ঘুরি দিছো আর গা পা ধুই একবারে আজরি হয়ে গলো। আমার এও আজি অকনমান সোনকালে উঠিলে, তেওঁকো উঠি চাহ তাহ খাই আজরি। সাধারণতে মানে আমার এখেতে চাহ ভাত বনুয়া বা নিজে লই খোৱা বলি কলে বিরাট বেয়া পায়, কিন্তু কেতিয়াবা কেতিয়াবা মাঝে মাঝে খায়। আজি তাকে উঠি আহিছে, এও বোলে চাহ তাহ খাই আজরি হল। তথাপিও মই চাহ একাপ বনাও, ময়ো খাও, তেওঁকো দিও আর একাপ খাব চাগে। এনে ভালকে ইমান বনাব নাজানে ন, তো এইফালে পাকঘর খুলিছো আৰু আৰু এয়া লাইটৰ সুইচ দি লৈছো। আমার এই দরজাখন অকনমান লগাওতে কিবা এটা খেলি মেলি হল, এই রশিডালে যদি বান্ধি এনেকে নিদু নহয় এখন মানে গুছি যায়। আর আজি বহুকেইটা কামো আছে, এফালে এয়া সারার কারণে এখানে রোদ দি দিও। আর চাহ কাপ বহাই লো আমি রাতে, কাহি বাতি ধুই বাসন বর্তন সব এফালে ঠিকঠাক করে রাখো আর পাকঘর সাকঘর একদম মচি কমপ্লিট করে দিও। আর হ্যাঁ, তেনেকে করে করে অভ্যাস হয়ে গেল না, এটা মানে রাতে যদি বাসন বর্তন থই দিও, পাকঘর তো যদি নমুসাকে থাও, একদম মানে রাতে বহুত দেরিলে টোপনি নাহে। আর সেই কারণে সদায় যদি অভ্যাস মানে করিয়ে পেলাও রাতে, আর রাতে যে করে থই দিও রাতেপা মানে একদম পাকঘর সুমাবর কারণে ভাল লাগে। বেলেগ একু কাম না থাকে, দরজাখন খুলি অকনমান পানি চানি ছটিয়াই লই মানে একদম চাহ তাহ বা ভাত যি রাঁধো আর মানে পাকঘর কামখিনি করব পৰা হয়ে যাও। তো আপনাদেরকে কমেন্ট করব যখন রাঁধনি যখন গৃহিণী রাতে করে থয় নে রাতেপালে থই দিয়ে। আমার মনুমাও গা পা ধুই আহিলে আর চাহ তো খাবলে একচুয়ালি আজি একু নাছিলে, মানে কালি যে নাই চাবলেকে নহল, কিহে খাম বলে ভাবি থাকুতে এফালে এয়া বার্থডে কেক দিলেহি। কালি অকনমানি তো আমার দেওর লড়াটার মানে বার্থডে আসলে, বড় ধুনিয়া বানাইছে ন, কোনে বানাইছে কই দিয়া? পিঙ্কি বাই দেখিছে চাহ কণ তুমি খাই লোৱা, ময়ো চাহ কণ খাই লো। আর কিবা আনিছিলে কি ভাজি, কালি ভাত খাবলে মাতিছিলে, নগলো মানে রাতে মনুহতক এই থাকে সদায় সদায় ফুরি ফুব নি ন, তাইও যাব নয়। আর বতরটো বেয়া করেছিল সেইকারণে মানে যাওয়া নহল, এটা ভাজি সাজি দিছে, মই ভাতটো পাতি চা চাহ তাহ খাই মেলি আকৌ ভাত পানি খাব লাগবে। আর আজি মনুয়ে হেৰি কৰিছে, উপরবোৰ সফা কৰিছে, লাইটৰ সুইচ দিলো কিন্তু কারেন্টটো নাই, ইনভার্টার এটা লাইট জ্বলি আছে, সেইকাৰণে পোহৰটো অকনমান কমতি। আমার গরম দিনের সেইটো প্রবলেম হয়, কারেন্টটো যাবই। আপনার বারটার কথা কোয়াই নাই, আর বারের কথা এখানে কইছো, মই কৈছো আপনার কেতিয়াবা দেওবারের ভিডিও আপনাদের মঙ্গলবারে পাব, বুধবারে পাব বা সোমবারে পাব, দেওবারের ভিডিওটা দেওবারে নেপায়, সেইকারণে আকৌ ভাবি লো যে ই আজি তো দেওবার বলে কৈছিলে, আজি তো দেওবার নহয়, মানে ভিডিও করার পিছত আকৌ এডিটিং করবলে থাকে ন, সেই এডিট করে মেলে দিওতে মানে এদিন দুদিন কেতিয়াবা লাগি যায় আর ব্যস্তও কম পায়ে নহয়। আর রাতেপা খর ধর স্কুল গৈ আকৌ আহি মানে ব্যস্ত 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 ব্যস্ততার মাজত আপনাদের যিখিনি মরম দিছে সেই মরমের কারণে সদায় ভাল লাগাখিনি শেয়ার করবলে চেষ্টা করো, আর সদায় এদিকে মরম দিয়ে যাব। আমি চাহ খাই উঠিলো আর এটা মিষ্টিক চাহ দিবলে লৈছো, তেওঁলোকে বোলে কাড়াকে চাহ খায়, মোক এওঁ কৈ থৈ গৈছে হেৰা কাড়াকে খাব দেই বোলে, চাহপাত সৰহকে দিবলে কৈছে। দেওবাৰ বুলি কলে কামৰ অন্ত নাইকিয়া হয়, এয়া মনুমায়ে একদম পুৰা চাফা কৰি আছে, জান ঢেৰ ওলাইছে ন, চাফা কৰিবলৈ সময় নহয়। আৰু সেই মনুয়ে মানে আগতে বহুত চাফা কৰিছিলে দেই, এতিয়া সময়ো তেনেকৈ নাপায়, আৰু প্ৰেগনেন্সি টাইমত বোলে মকৰাজাল চাফা কৰিব নালাগে, তেনেকৈ আমাৰ বহুত দিন তাইক কৰাও নহ'ল বাৰু তেনেকৈ। আজিসকলে নতুনকৈ প্ৰেগনেন্সি হৈ আছে সেইসকলক জনালোঁ দেই, কিমান সঁচা কিমান মিছা নাজানো, আৰু মানিছিলোঁ মানে কিছুমান কথা মানে কিবা এনেই ভয় লাগি যায় নাই, আর পিছত ভাবিও চালো বাৰু, বেলেগ একো কারণ নহলেও অন্তত কারোবার ঘরটো ভাঙি পেলার অধিকারটো আমার সাধারণতে না থাকে, কিন্তু উপায়বিহীন হয়ে আমি সেইবিল চাফ চিকুণ করো। আর সেই সময় আসলে প্রেগনেন্সি টাইমত সেই কারণে কয় সাগে ন, মানে ইহতি কামবিল করে আছে মানে আমার সেই গেটর কাম আপনার এইকদিন দেখাই আসলো কয়ে আসো।
তাকে ইমানে হিংসা কৰিয়া নিজে যে আজি দেওবাৰ কাম কৈছে মোক কৈছে আজি স্কুল নগলে খেলি বোলে মোৰ ভাত পানী ৰান্ধি হৈ গ'ল আৰু মুনুৰ বহুত বেছি ভোক লাগিছে এওঁলোকেও কিবা কাম কৰি আছে সেইকাৰণে তাইক আগেই দি লৈছোঁ আৰু বোলে মজা লাগিছে কোনটো মজা লাগিছে মা মানুহ চব মজা লাগিছে এইটো হৈছে তিতা পাতৰ পিটিকা আলু দি পিটিকা হৈছে আৰু সেইফালে এইটো মাছ মাছ আলু বিলাহী মাছ আলু বিলাহী মাছ কেনেকুৱা মাছ দেখাই দিয়া এইটো কি মাছ হয় শিঙৰা মাছ অঁ এইটো শিঙৰা মাছ এতিয়াতো মাছৰ কণী ওলায় এয়া মাছৰ কণী এইটো সৰু মাছ ফ্ৰাই সৰু মাছ ফ্ৰাই আৰু আলু আলু পিটিকা এইফালে আমাৰ গেটৰ কাম হৈ আছে আজি এইটো বিমটো দিছে আৰু কেইদিনমান থাকিব লাগিব ন হাতে আইদেউ নুঠিলা দেহা মুখখন ফুলাই দিছে নহা পাইছোঁ অথনি অকণমানিজনীক মই খুৱাইছিলোঁ ইমান বেছি ঠেহ লাগিলে নহয় এতিয়া সেইকাৰণে মুনুকে খুৱাবলৈ দিছোঁ খাই লওঁ শুন আমাৰ কলিজা গা ধুলে অ' ধুনু ধুনু লাগিছে অ' চুনু মুনু গা ধুই দিলে বৰ ভাল লাগে ন শুন এটাৰ লগতে অৱস্থা কাঢ়ি লৈ গৈছে দুটা হ'লে দুটা তিনিটা হ'লে কি হ'ব অঁ মানুহৰ হয় নহয় ন দুটা মানে যমজ হয় তিনিটা হয় এই ৰাম সঁচাকৈ কেনেকৈ যে যত্ন কৰে দেই চোলাবোৰ ডাঙৰ ডাঙৰ লাগে প্ৰথম মানে যেতিয়া থৈ দিয়া হয় নহয় যেতিয়া পিন্ধাও নহয় কোনোমতে জোখত হয়গৈহে এতিয়া কেঁচা আমৰ বতৰতে যদি আচাৰ অকণমান কৰি নথওঁ তেতিয়া আকৌ পিছতনো ক'ত পাম আৰু আজি বন্ধ দিন পাই এইবোৰ কামো কৰিলোঁ থাপতে আৰু এইফালে জলকীয়া আৰু এইফালে পামলখি এইখিনিও শুকুৱাই দিছোঁ সদায় যিটো ডিউটি মাইকী মানুহৰ সেই ডিউটিটোত মাকঘৰলৈ আহিলোঁ মানে ৰাতি খানা বনাব আহিছোঁ দুইজনীয়ে আৰু অলপতে এখেতৰ লগত গৈছিলোঁ দোকানলৈ আৰু অকণমান কিবা বস্তু নাইকিয়া হৈছিলে তাকে বোলো দোকানৰ পৰা আনোগৈ আৰু দোকানত দোকান কৰি থাকোঁতে হঠাতে আহিলে মানে এগৰাকী লেডি আৰু এজন জেন্টছ দুজন মানুহ সেইবিলাক সোমালে ইমান বেছি মই মনো কৰা নাই আৰু মানুহগৰাকী অকণমান মোলৈ চাইছে চাই মেলি প্ৰথমবাৰ ময়ো চালোঁ দেই চকুৱে চকুৱে অকণমান পৰা নিচিনা হ'ল এবাৰ মই অলপ মানে ভাবিছোঁ কিন্তু চিনি পাই নেকি বাৰু মোক ভবা এইটো কথা মনলৈ অহা নাই যে ইউটিউবৰ পৰা চিনি পায় বা কিবা বুলি অলপমান পাছতে তেওঁ সুধিছে আপুনি বাৰু ভিডিঅ' বনায় নেকি এনেকৈ বুলি মই বোলো অঁ মই ভিডিঅ' বনাওঁ তেতিয়া কৈছে তেখেতৰ ঘৰ শিৱসাগৰত নামটো পম্পি বহুত বেছি ভাল লাগিলে মানে এনেকৈ হঠাতে হঠাতে মানুহ পিছে লগ পাই যাওঁ নহয় ইমান বেছি ভাল লাগে আৰু আমি হয়তো সকলোকে চিনি নাপাবও পাৰোঁ কাৰণ আপোনালোকে আমাক সদায় দেখি থাকে আৰু এনেকৈ দেখিলে মানে আপোনালোকে মাত খাৰ দিবচোন আৰু কেতিয়াবা কিছুমানে মানে কি কৰে পিছত মেছেজ কৰে আপোনালোকক আমুকত দেখিছিলোঁ কিন্তু মাতিবলৈ মানে মতা নহ'ল বা ইমান মাতিবলৈ মন আছিলে একদম নিৰ্ভয়ে নিসংকোচে আহিব আমাক মাত খাৰ দিবহি আমি তাতেই সুখী একো আমি ডাঙৰ মানুহ নহয় যে মানে আমাক মাতিবলৈ ভয় কৰিবলৈ বা কিবা এটা তেনেকুৱা ধৰণৰ কথা নাই সকলো ভালে থাকক আমাক যেনেকৈ মৰম দিছে সদায় এনেকৈ মৰম দি যাওক আৰু মানে মই এফালে এফালে চাই আছোঁ এটা কাম কৰি আছোঁ আজি বন্ধ পাই আম আৰু পামলখি শুকুৱালোঁ জলকীয়া শুকুৱালোঁ আমখিনি বাৰু একেবাৰে শুকুৱা নাই আৰু সেই আচাৰখিনি বনাব লাগে মানে পামলখি আচাৰখিনি তাকে পাঁচফোৰণখিনি ভাজি আছোঁ অলপমান ভাজি পেলাই যেতিয়া মিক্সিত দি দিয়া হয় নহয় গুড়াটো হৈ যায় তেতিয়া ভাল হয় মানে আচাৰত দিবৰ কাৰণে দুদিনমানৰ আগত মায়ে আমি য'ৰ পৰা মাংস খাওঁ দাইলত ফুৰিবলৈ গৈছিলে তেতিয়া তাত ফুৰিয়ে কৈ পঠিয়াইছিলে দাইলটো ভাজি খাই পেলাই খুব ধুনীয়া লাগে আমি ডাঠ দাইল খাওঁ কিন্তু মানে ডাঠ দাইল পানী সৰহকৈও নহয় মানে জোল নিচিনাকৈ খাওঁ কিন্তু ভাজি খোৱা নাই ভাজি তাকে মায়ে বনাবলৈ লৈছে খাই সেইটো খুব ভাল লাগে বুলি কৈ পঠিয়ালে সেইটো কাৰণে মায়ে এইবোৰ যোগাৰ কৰি লৈছে ডাল ফ্ৰাইটো আমি খাওঁৱেই ডাল ফ্ৰাইৰ কথা একচুৱেলি কোৱা নাই ইয়াত দেই এইটো একদম সম্পূৰ্ণ ভাজি হ'ব আৰু ভাজি বনাবৰ কাৰণে দাইলৰ যিটো ভাজি সেই ভাজিটো বনাবৰ কাৰণে এনেকৈ তেল দিব লাগিব তেল পকিলে ইয়াতে এতিয়া মই ইয়াত পাঁচফোৰণ দি দিছোঁ আৰু জলকীয়া
আৰু এতিয়া ইয়াতে দিম জোখমতে হালধি ইয়াতে এতিয়া মই দাইলখিনি দি দিম আপোনালোকে মানুহ চাই দিব কিমান মানুহে খাব সেইটো অনুপাতত নহৰুগিটা পিচি দিব নালাগে নহৰুগিটা এনেকৈ গোটা গোটাকৈ দিব লাগে আৰু আন্তাজ মতে জোখমতে ইয়াত নিমখ দিব লাগে দাইলখিনি ভাজি পেলাই হৈ গ'ল আৰু এতিয়া মই ইয়াত পানী দিম পানীৰ পৰিমাণটো কমকৈ হ'ব লাগে পানীৰ পৰিমাণটো দাইল মানে একদম জোল খোৱাকৈ দিব নালাগে সমানে সবফালে কাম কৰি আছোঁ এইখিনিও মোৰ ঠাণ্ডা হৈ গ'ল একদম ধুনীয়াকৈ এতিয়া এইখিনি মই মিক্সিত পিচি লওঁ তাৰপাছতে আচাৰখিনি বনাব লাগিব এইখিনি আচাৰ ভাজি মেলি মোৰ হৈ গ'ল মই মছলাটো যিহেতু আগতে ভাজি লৈছিলোঁ আৰু সেইখিনি মানে তেলতে যদি দি দিয়া হয় নহয় তেতিয়া একোৱেই নাথাকিবগৈ এইকাৰণে মই এতিয়া গেছটো কমাই দিলোঁ নহয় দেই গেছটো অফ কৰি দিলোঁ অফ কৰাৰ পাছত পাঁচফোৰণখিনি দি এতিয়া মিলাই থৈ দিম যেতিয়া ঠাণ্ডা হ'ব তেতিয়া এইখিনি বৈয়ামত ভৰাই থৈ দিম আৰু এনেকৈ থলে বহুত দিন আচাৰ ভাল হৈ থাকে এনেকৈ আপোনালোকে খাইছেনে এয়া মোৰ দাইল ভাজি বনাই হৈ গ'ল দাইলৰ ভাজি আজি প্ৰথম খাম মুনুৱে নিজৰ কাৰণে কিবা অৰ্ডাৰ কৰিছিলে মিছ'ত আৰু তাই বোলে মোলৈও এইটো পেকেট লৈ আহিছে ইমান কিজোৰ ফুলি চাওকচোন বহুত মৰম লাগিছে ইমান কিজোৰ মোক নোহোৱা হ'লেও হয় তাই আকৌ মোলৈও এক পেকেট লৈ দিলে নহয় ভাত পানী খাই আজৰি হৈ আহিলোঁ মুখ চুখ ধুই আহিলোঁ আৰু ৰাতি শুবৰো হ'ল বহু বেছি দেৰি হৈ গ'ল সকলোৱে খাই মেলি আজৰি হ'ল চাগে আপোনালোকেও ন আজি ভিডিঅ'টো চাই পেলাই কেনে পালে আপোনালোকে জনাব যদি ভাল পালে সেয়াও জনাব যদি বেয়া পালে সেয়াও জনাব যিমানখিনি পাৰোঁ আপোনালোকৰ লগত আমাৰ ভাল লগাখিনি আচলতে শ্বেয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰোঁ আৰু আমি তাৰ মাজতে কেতিয়াবা কিছুমান কুৱেশ্যন আহে যিবিলাক কুৱেশ্যনৰ এনচাৰটো আচলতে ভাবি নলওঁ মানে তেতিয়াই যে দিব লাগিব যেতিয়া আপোনালোকে প্ৰশ্নটো কৰি দিয়ে তেতিয়াহে ভাবোঁ যে অঁ এই প্ৰশ্নটো আচলতে কৰিব বুলি ভবাই হোৱা নাছিলে অকণমানিজনীক আহাৰ খোৱাৰ ক্ষেত্ৰত আপোনালোকে বহুতে কমেণ্ট কৰিছে ছমাহ হ'ল জানো ছমাহলৈকে পানী এটোপালো খুৱাব নালাগে মাকৰ গাখীৰৰ বাদে এনেকৈ বহুতে কমেণ্ট কৰিছে জানো আপোনালোকে ভাল পায় বহুত বেছি চেংনাঙকো মৰম কৰে যিটো মৰমৰ কাৰণে আপোনালোকে আচলতে তেনেকুৱা ধৰণৰ পৰামৰ্শবিলাক দিয়ে বা উপদেশবিলাক দিয়ে আৰু যিবোৰ আমাৰ সঁচাকৈয়ে বহুত বেছি আমি ভাল পাওঁ আপোনালোকে সেইখিনি কমেণ্ট যেতিয়া কৰে পৰামৰ্শ দিয়ে কিন্তু তাৰ মাজতে এটা কথাও আপোনালোকক কওঁ যে এইটো কথা কেতিয়াও নহয় যে আমি মন গৈছে কাৰণে খুৱাইছোঁ তেনেকুৱা নহয় সকলো সন্তানৰ আচলতে আহাৰৰ পৰিমাণটো একে নহয় বা সকলো মাকৰ গাখীৰত মানে যিটো পুষ্টি থাকিব লাগে এটা কেঁচুৱাৰ কাৰণে হয়তো পৰ্যাপ্ত কেতিয়াবা নহ'বও পাৰে আৰু আমাৰ মুনুৰ ক্ষেত্ৰতো তেনেকুৱাই হ'ল যিটো কাৰণতে তাইৰ ৱেটটো একেবাৰে কমটি আৰু সেইকাৰণে আমি ডাক্তৰৰ ওচৰত দেখুৱালোঁ ডাক্তৰৰ ওচৰত দেখুৱাৰ পাছত চিমিলেক বুলি এটা তাইৰ কাৰণে আহাৰ দিছে যিটো আহাৰ আমি এতিয়া দিনে দুচামুচকৈ খুৱাই আছোঁ আচলতে সেইটোৱে আচলতে ক'ব লগা যে আমিও জানো ছমাহলৈকে খুৱাব নালাগে কিন্তু একেবাৰে উপায়বিহীন কাৰণ নহ'লে জানো চাওকচোন ছমাহলৈকে মাকৰ গাখীৰ খুৱাই থাকিলে একো প্ৰব্লেমো নহয় ন না কিবা বনাব লাগিব না তাইৰ কাৰণে মানে এক্সট্ৰাকৈ কিবা কৰিব লাগিব তেনেকুৱা নহয় কিন্তু এতিয়া আমাৰ একদম উপায় নাইকিয়া হোৱাত আমি সেইখিনি কৰিছোঁ সময়টো গম পাইছে আৰু কেনেকুৱা হয় কেঁচা আপডাল যত্ন কৰোঁতে তাৰ মাজতো সেইখিনি কৰিছোঁ আৰু মাজতে কিছুমান কমেণ্ট কৰে মই ফুটলোৱা বিষয়টোক লৈ পেলাই চাওক এবাৰ মোৰ স্কিন ডিজিজ হৈছিলে যিটো সময়ত ডাক্তৰক মই দেখুৱাইছিলোঁ সেইটো সময়ত মানে মোক ডাক্তৰে আচলতে মানাই কৰিছিল ল'বৰ কাৰণে সেইকাৰণে মই স্কুল গ'লে বা ঘৰত থাকিলে কেতিয়াবা মই এতিয়াও ফুডটো নলওঁ কিন্তু অন্য ক'ৰবাত গ'লে ফুডটো লওঁ আৰু নিজস্বতা বুলি কিছুমান কথা থাকে আপোনালোকে সেইখিনিও বুজিব আৰু মুনুৰ পিন্ধনৰ বিষয়ক লৈও আপোনালোকে কয় যে তাইক কেলৈ এইবিলাক পিন্ধাই থয় মেখেলা চাদৰ পিন্ধাই থয় বেলেগ পিন্ধিবলৈ ক'ব মুনুৰ কিছুমান নিজস্বতা যিটো তাই ভাল পায় সেই বিষয়টোত মই আজিলৈকে কেতিয়াও হস্তক্ষেপ কৰা নাই তাইও মেখেলা চাদৰ পিন্ধি ভাল পায় আৰু আপোনালোকে চাগে মন কৰিছে সৰহভাগ ময়ো মেখেলা চাদৰ পিন্ধিও আচলতে মেখেলা চাদৰযোৰ পিন্ধি খুব বেছি ভাল পাওঁ কিন্তু যেতিয়া আমাৰ সুবিধা অনুযায়ী ক'ৰবাত যেতিয়া যাব লগা হয় পটককৈ জাৰ্ণি কৰিব লগা হয় তেতিয়া আমি কুৰ্তি বা কিবা পিন্ধোঁ আৰু ঘৰতো আমি তেনেকৈ কেতিয়াবা কেতিয়াবা নাইটি আমি পৰিধান কৰোঁ নকৰা নহয় কিন্তু বাকীখিনি আচলতে সম্পূৰ্ণ নিজস্ব বুলি আমি যিটো কথা সেইটোত বেছি গুৰুত্ব দিওঁ কোনো কথাতে কেতিয়াও মই তেনেকৈ হস্তক্ষেপ কৰা নাই গতিকে এইখিনিয়ে ক'ব লগা আছিলে আৰু আপোনালোকে সুধিছিলে কাৰণে আজি কৈ দিলোঁ সকলোৱে ভালে থাকক সকলোৱে এনেকৈ সদায় মৰম দি যাব পুনৰ এটা নতুন ব্লগত লগ পাম তেতিয়ালৈকে বাই বাই জয় আই অসম শুভৰাত্ৰি